পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ অক্ষয় কুমার সেন মহাশয়ের বর্ণিত শ্রী শ্রী ঠাকুরের রূপটি আরও একবার আমাদের সামনে তুলে ধরলেন। যেরম যেরম তিনি ঠাকুরকে দেখেছিলেন ঠিক তেমনই স্বামী দিব্যানন্দজি মহারাজ আমাদের সামনে সুন্দর করে ঠাকুরের রূপ বর্ণনা করলেন। চলো সবাই শুনে নিই। শুরু করার আগে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য গুরু মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই। কুমার সেন যিনি রামকৃষ্ণ পুঁথি, যার এমনি আরেকটি নাম আছে শাঁখচূর্ণি, গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ, আর দেখতেও খুব ভালো ছিলেন না মানুষটি বাইরে থেকে, এ অন্তরে সোনা চাপা ছিল, সেই শাঁখচূর্ণি অক্ষয় সেন রামকৃষ্ণ পুঁথিকারের লেখা এটি অমূল্য গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। আজ থেকে পাঠ এবং অনুধ্যান শুরু করব। উনি গল্পের মাধ্যমে, আসলে কথোপকথনের মাধ্যমে, ডায়লগের মাধ্যমে ঠাকুরের জীবন এবং বিশেষ করে শ্রীরামকৃষ্ণ দর্শন, ঠাকুর কি বলতে চান, কি বলতে এসেছিলেন, বেদ বেদান্তের সার, ওই রকম ঠাকুরের মুখ দিয়ে যা বেরিয়েছে সেইগুলিকে খুব সহজ বোধ্য করে এই আলোচনাগুলির মাধ্যমে উপস্থাপিত করেছেন। বাণীকে উপলব্ধি করা যাবে, ধারণা করা যাবে, উপলব্ধি তার পরের ব্যাপার। শ্রবণ মনন নিধিধ্যাসন, এই শ্রবণ মননের জন্যে এই লেখাগুলি একটু আজকে অনুধ্যান করব, শুরু থেকেই পড়ব। একেবারে শুরুতে উনি ওই পুঁথি থেকেই লিখেছেন, শুনলে রামকৃষ্ণ কথা জীবন জুড়ায় এমনি মিছে, পাষাণে জল ঝরে ভাই মরা গাছ মঞ্জুরে উঠে। মরা গাছ বেঁচে উঠে, মঞ্জুরিত হয়, আর পাষাণেও জল দেখা যায়। মাটিতে জল হয়, নদীতে জল হয়, কিন্তু পাষাণে জল হয় এমন কথা নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের বাণী এই কাজই করে। শুনলে বা তাঁর জীবন কথা, শুনলে রামকৃষ্ণ কথা জীবন জুড়ায় এমনি মিঠে, মিষ্টি, মধুর, সুন্দর, পাষাণে জল ঝরে তাই ভরা গাছ মঞ্জুরে উঠে। পাঠক এবং প্রবোধ যারা এখানকার প্রশ্নকর্তা এবং উত্তরদাতা, এরা দুজনে রঙ্গালয়ের অভিনেতা, থিয়েটারের অ্যাক্টর, বিশেষ গিরিশ ঘোষকে গুরু বলে জানেন, নাটকের পরিচালক, অভিনেতা, সেরা মানুষ গিরিশ ঘোষ তাদের আদর্শ এবং গুরু বলে মানেন। রঙ্গালয়ে যখন চৈতন্যলীলা অভিনীত হয় তখন থেকে এরা রঙ্গালয়ে ভগবান শ্রীরামকৃষ্ণকে, পরমহংসদেবকে দর্শন করেছেন, তাঁর শ্রী পদরজ গ্রহণ করেছেন, পায়ের ধুলো নিয়েছেন এবং মহাপ্রসাদ ধারণ করেছেন। পাঠক এবারে বলছেন, দেখো প্রবোধ, সকল রকম নেশা করলুম, যখন একটা নূতন নেশা ধরা যায় তখন দিন কয়েক বেশ মজা থাকে, তারপর নেশাটার ধার মুড়ে যায়, শেষ হয়ে যায়, কাজেই আবার একটা নূতন নেশা ধরতে হয়। এরকম করে সব নেশাই তো ফেল হলো, কোনো নেশাটাই টিকল না, কোনো নেশাই স্থায়ী আনন্দ দিতে পারলে না, বাকি ছিল গাঁজাটি, তাও বুঝি যায় যায়, এই গাঁজাতেও তৃপ্ত হতে পারছি না, তাও যায় যায় অবস্থা। এই বলে ধূমপান এবং কথোপকথন চলল। কথা চলতে চলতে পরমহংসদেবের কথা পড়ল। পাঠক বলছেন এবারে, দেখ ভাই, সেই যে পরমহংস ঠাকুর গিরিশবাবু যাকে গুরু গুরু বলেন, তিনি বেশ লোক, আচ্ছা সাধু। সাধুদের যেমন জটাফটা থাকে, গেরুয়া কাপড় থাকে, গায়ে ছাই মাখা থাকে, এর তা কিছুই নেই। আর একটি দেখেছো, সাধুর কোনো অহংকার নেই। তিনি আগেই
লোককে নমস্কার করেন, যাকে দেখেন তাকে শুরুতেই নমস্কার করেন। রাঙা রাঙা চোখ দুটি, বাঁকা বাঁকা মুখখানি ঢলো ঢলো, আবার তারই মধ্যে একটি জুলুস আছে, দেখলেই মানুষের মনটি তার পায়ে লুটিয়ে পড়ে। কথাগুলি কেমন মিষ্টি, গলার সুর কেমন মিষ্টি, এমন সুন্দর গান তো ভাই কখনো শুনিনি। আমাদের থিয়েটারে কত ভালো গাইয়ে রয়েছে এবং আগেও কত ছিল, সকলেরই তো গান শুনেছি, কিন্তু এমন কেউ গাইতে পারেনি। এমন পরমহংস ঠাকুরের সকলেই সুখ্যাতি করে, মাও বলতেন অনেক গান শুনেছি, ঠাকুরের মতো মিষ্টি গলা আর শুনিনি। এরাও বলছেন, পাঠক প্রবোধকে বলছেন, প্রবোধ এবারে অংশ নিচ্ছেন কথার মধ্যে, বলছেন আরেকটা পরমহংস ঠাকুরের গুণ আছে, তা জানিস? শুনেছি উনি দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীর পূজারী ছিলেন অবতারিণীর মন্দিরে। কালীর পূজা করতে করতে মা সদয়া হয়ে দেখা দিয়েছিলেন। উনি যখন মনে করেন ডাকলেই তখনই মায়ের দেখা পান, মায়ের সঙ্গে কথা হয়। সেই থিয়েটারে একদিন অভিনেত্রীদের দেখে মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলে মূর্ছা গেলেন, সমাধিস্থ হয়েছে, ওরা জানে না, সেজন্যই মূর্ছা গেলেন বলে বলছে। অভিনেত্রীদের দেখে মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলে মূর্ছা গেলেন, আর খানিক বাদে বিড় বিড় করে কি বলতে লাগলেন। পাঠক উত্তরে বলছেন, ও মূর্ছা নয়, ওকে সমাধি বলে। আর ওই যে বিড়বিড়ানি, ওটা মায়ের সঙ্গে কথা বলা। শুনেছি উনি সব জানতে পারেন, মা সব বলে দেন। লেখাপড়া জানেন না, কিন্তু বড় বড় পণ্ডিত হেরে যায়। প্রবোধ, আচ্ছা ভাই লেখাপড়া জানেন না, তবে কি করে পণ্ডিতদের হারিয়ে দেন? পাঠক বলছেন, মায়ের সঙ্গে যার কথা হয়, অর্থাৎ জগদম্বা, জগন্মাতা, মা কালী, তার সাথে যার কথা হয়, তিনি লক্ষণা কি বা কে? ওকে পণ্ডিতদের সঙ্গে বেশি কথা কইতে হয় না, কি হয় শোনো। পণ্ডিতগুলো দূর থেকে লম্প জম্প করে আসে, প্রথমে রোগ করে খুব তর্ক বিতর্ক করে, তারপর যখন বড় বাড়াবাড়ি হয় তখন ওই পরমহংস ঠাকুর ছুঁয়ে দেন, আর পণ্ডিতগুলো ভ্যাবাচেকা লেগে যায়। স্পর্শ মাত্রই ওদের অন্তরে জ্ঞান হয় এবং ভ্যাবাচেকা খেয়ে যায়, বুঝতে পারে মানুষটি কে, কি জিনিস, আশ্চর্য এক ব্যক্তি, ঈশ্বর স্বয়ং। প্রবোধ, তারপর? পাঠক, তারপর আর কি? সে তর্জন গর্জন, ওই যে আগে এসেছিল লাভ দিয়ে, ঝাঁপ দিয়ে তর্ক করবে বলে, তাকে হারিয়ে দেবে বলে, সেই তর্জন গর্জন করা দূরে থাক। কেউ হাত জোড় করে স্তব করে, কেউ পায়ে লুটে পুটে লুটে পড়ে, কেউ বলে আমাকে চৈতন্য দাও, কেউ কাঁদে, এরকম আর কি। আমি গিয়ে এবারে ঠাকুরের কান মুলে দেব, তোমরা অবতার অবতার করো। ঠাকুরের কাছে পৌঁছেছেন যখন গাড়ি, তখন ঠাকুর বলছেন ওই ডাক্তারটিকে ডেকে আনো। ডাক্তার এলেই বলছেন, তুমি আগে কান মুলবে না আমার রোগ দেখবে? ডাক্তার আশ্চর্য গেলেন, ভ্যাবাচেকা লাগার মতোই হয়েছিল ডাক্তারের। এরাও এইরকম এই পাঠক বললেন যে সেই তর্জন গর্জন, ওই যে তাকে জব্দ করে দেব, তার কান মুলে দেব, তো সেই তর্জন গর্জন দূরে থাকুক। কেউ হাত জোড় করে স্তব করে, কেউ বা পায়ে লুটে পুটে, কেউ বলে আমাকে চৈতন্য দাও, কেউ কাঁদে, এরকম আর কি। নানা রকমের অবস্থা হয় ভিন্ন ভিন্ন ভক্তদের।